সাংগঠনিক ভাই, এইরকমই আরো মেলা রকমের ভাইয়ের নতুন নতুন আজকাল প্রয়োগগুলি করে থাকে মানুষরা, এগুলো নাই। দুনিয়ার স্বার্থ যাতে করে আমাদের এই দিনের ভালোবাসার ক্ষেত্রে বা দিনী ভাতৃত্বের ক্ষেত্রে না থাকে, তাহলে এর ফল কিন্তু আল্লাহর কাছে পাবেন, আখেরাতেও পাবেন। হাদিসে কুদসি রয়েছে, মুসনাদ আহমদে এবং ইমাম মালিকও বর্ণনা করেছেন, قال الله عز وجل মহান আল্লাহর হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়্যা, আমার ভালোবাসা অবধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে ওই সব লোকদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য যদি আপনি আমাকে ভালোবাসেন, আপনাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে ইমানি ভাতৃত্ব। তাহলে আল্লাহর ভালোবাসা আপনার জন্য আমার জন্য ফরজ হয়ে গেছে। পক্ষান্তরে দুনিয়ার স্বার্থে আপনার কাছে আমি টাকার ধার পাই, আপনি আমার কাছ থেকে কিছু পান, স্বার্থ আছে, সেই জন্য ভালোবাসা খাতির আর খাওয়া দাওয়া আর সম্পর্ক, না হইলে কোনো সম্পর্ক নেই। যদিও বলছেন যে দিনী ভাই দিনী ভাই, তো এটা দুনিয়াবি সম্পর্ক, এটা সেই দিন কোনো কাজে আসবে না, ক্ষতি করবে আপনার। শুনে রাখেন, যাতে ভালোবাসা নষ্ট হয় 10 নম্বর, সেটা হচ্ছে গুনাহ করলে। যে কোনো গুনাহ করলে ভালোবাসা তিক্ততা আসে, আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নেমে আসে। ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো মুসিবত আসে আর সম্পর্ক খারাপ হওয়া হচ্ছে মুসিবত। আপনার ভাইয়ের সাথে ঝগড়া বেঁধে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধে গেল, আপনি ভাবছেন যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, ও আমার সাথে ভাষা ভালো ম্যাম বললো না, বা আপনার স্ত্রী বলছে আমার স্বামী খারাপ আমার সাথে ভাষা খারাপ করলো বা ব্যবহার খারাপ করলো, না আপনাদের পাপ আছে, ব্লু ফিল্ম দেখছেন স্বামী স্ত্রী, সেই জন্য আল্লাহ ফাটল ধরিয়ে দিয়েছে। অথবা আপনাদের মধ্যে কিছু খেয়ানত আছে, আপনি আপনার স্ত্রী আছে আর তারপরেও বেগানা মহিলার সাথে আপনি খারাপ সম্পর্ক আপনি টেলিফোন করছেন, আল্লাহ তখন অন্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। অথবা আপনার স্ত্রী কিছু খেয়ানত করছে, এই নয় যে স্ত্রী আছে সেই জন্য প্রেম করবো না, আর স্ত্রী না তাহলে প্রেম করা যাবে, এটা নয়, কিন্তু প্রেম করা হয়েছে জেনা, প্রেম করা হচ্ছে জেনা। কিন্তু আজকাল মুসলিমরা ইহুদি নাসারাদের ভাষা ব্যবহার করে, কি বলছে জানেন, পবিত্র প্রেম। শুনেছেন এটা ভাষা, শুনেছেন না শুনেন নাই, পবিত্র প্রেম। আমি তখন প্রথম যখন পড়লাম কিছুদিন আগে, বলে পবিত্র প্রেম এটা আবার কি জিনিস, দেখলাম পবিত্র প্রেম মানে বলছে যদি বিয়ে করার নিয়ে যদি প্রেম প্রস্তাব দেওয়ার প্রেম করো, যে ওকে বিয়ে করে নেবো প্রেম টেম করে আর পার্কে নিয়ে ঘুরে ঘুরে সিনেমা দেখে দেখে, তাহলে বলছে পবিত্র প্রেম। আর যদি তোমার মধ্যে কি থাকে, ভাওতাবাজি থাকে যে একটু ভোগটোক করে নেবো আর তারপরে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, তাহলে ওটা নাকি অপবিত্র প্রেম। হ্যাঁ, আউযুবিল্লাহ, সবগুলিকে আল্লাহ জেনাকারী জানি বলেছে। জি হ্যাঁ, চোখের জেনা, কথার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, অন্তর ওই দিকে ঝুঁকছে ওই মেয়েটার দিকে, কথা ওর সাথে হচ্ছে, প্রেম আলাপ হচ্ছে, চোখ ওইদিকে যাচ্ছে, হাত ওইদিকে বেড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছেন একটু দেখতে ওকে, স্কুলের বা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, সবগুলি জেনা হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হচ্ছে। সুতরাং এই ইসলামে এই ভাগ না, এটা ইহুদি নাসারা কাফেরদের কাছে ভাগ আছে, পবিত্র আর অপবিত্র প্রেম। ইসলামে প্রেম করা হচ্ছে হারাম, একমাত্র বিদাতীদের কাছে লাইলা মজনুর কিস্সা যাদের ধর্ম, হচ্ছে লাইলা মজনুর প্রেম ছিল পবিত্র প্রেম। আর আমরা যেহেতু আল্লাহর সাথে ইশক করি, প্রেম করি, রসুলেরও আশেক আমরা, সুতরাং তাদের কাছে পবিত্র প্রেম হইতে পারে। ইসলামের আলোকে কোরআন হাদিসে পবিত্র প্রেম বলে কিছু নেই, প্রেম হারাম। জি, স্ত্রীর সাথে শুধু প্রেম রয়েছে, তার সাথে প্রেম আছে, স্ত্রীর সাথে ইশক করবেন, আশেক রসুল, রসুলের সাথে ইশক চলবে না, আল্লাহর সাথে ইশক না, আল্লাহর সাথে মহব্বত, রসুলের সাথে মহব্বত, এর ভালো করে শিখে রাখেন। এগুলো হচ্ছে বেয়াদবি, যে আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহকে আল্লাহর সাথে প্রেম করি, রসুলের প্রেমিক, এগুলো সব বেয়াদবি কথা। সমাজের ভাতে মন্ডলী, যাতে সম্পর্ক খারাপ হয় তার একটি হচ্ছে আমি ঠিক বলছি, আপনি ধরেন বলছেন যে নিয়ত পড়া যাবে না, আর আরেকজন বলছেন না নিয়ত পড়তে হবে, একটা হক আর একটা ভুল, ঠিক না, একটা সুন্নাত আর একটা হচ্ছে বেদাত, ঠিক কিনা। এখন আপনার সুন্নাত, আমি ওই যে বেদাত করে ওর কথা বাদ দিলাম, কারণ ওদের মধ্যে সংকীর্ণতা আরো বেশি, কিন্তু আপনি সুন্নাত পালন করতে গিয়ে একজন বেদাত করছে সেজন্য এমন উইঠে পড়ে লাগলেন যে তোকে মানিয়ে ছাড়ব, কেন মানবি না তুই আমার কথা, কারণ আমি হক পথে আছি, কিসে আছি,
হক পথে আছিস, কেন মানবি না আমার কথা? তুই বেদাতি নামাজ কেন পড়বি? বুঝা গেছে? আর লাফিয়ে উঠে গেলেন উত্তেজিত খুব আমাদের মানুষরা, কিন্তু আমাদের মানুষরা খুব উত্তেজিত সবাই। আমাদের মানুষ মানে আমাদের সৈয়াকের ভাইদের কথা বলছি না, বাংলা ভাষাভাষী কি যে মাটির দোষ আছে না কি আছে আল্লাহ জানে, সামান্য কথাতে লাফিয়ে উঠে উঠে যায় একবারে মারামারি করার জন্য, তর্ক করার জন্য। না তর্ক করবেন না, আল্লাহর হস্তে তর্ক করা মূর্খের কাজ, কথাটি মুরব্বীরা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন হাদিস শোনাচ্ছি, তিরমিজিতে হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা জাইমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব জামানত নিচ্ছি যেই ব্যক্তি তর্ক করা, ঝগড়া করা, বাহাস করা ছেড়ে দিবে। আজকাল বাহাস বাহাস করে বিদাতি হুজুরেরা, না বাহাস করা হচ্ছে। দেখেন নবী সাল্লাল্লাহু কি বলছেন, এই বহাসের উদ্দেশ্য হক পাওয়া নয়। ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ আর ইমাম মালিকের মতো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, আসলেন মদিনায়। আসার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে কথা হচ্ছে ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদ বলছেন যে সায়ের কাঠাটা বড়, আমার ইমাম সাহেব, আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিখিয়েছেন, সেটা হচ্ছে ইরাকি সা। তখন তিনি বললেন যে না না তোমারটা ভুল, তোমাকে দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সায়ের কাঠাতে পাত্রে তিনি ফেতরা মেপে দিতেন সেইটা আমার কাছে আছে, তোমাকে নিয়ে এসে দেখাবো। বাড়িতে ঢুকলেন আর ঢোকার পরে সায়ের কাঠাটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহকে দেখিয়ে দিলেন যে হাজা সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খাদ্যদ্রব্য আসতে পারে, এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম মোহাম্মদ খোলা অন্তরে মেনে নিলেন, তারা ছিলেন আমাদের আদর্শ, অন্তরে ছিল উদারতা। হক যার কাছ থেকে পাই মেনে নেব, কিন্তু আজকালকার লোকেরা আমারটা ঠিক তোরটাই ভুল, সুতরাং আমি নড়বো না, তুই সোজা হয়ে আয়, কথা বোঝা গেছে? আর এই জন্য বাহাসে বসেছি, যদি কোরআন দিয়েও না পারি, হাদিস দিয়েও না পারি, এজমা দিয়েও না পারি, তেয়াজ দিয়ে না পারি। আমার এক ওস্তাদ ছিলেন, তো উনি মোনাজারা করতেন, তো উনি বলতেন যে বেদাতিদের দলিল হচ্ছে পঞ্চম নম্বর, কি বুঝলেন, বেদাতিদের দলিল হচ্ছে পঞ্চম নম্বর। এক নম্বর কোরআনে কারিম গেল, ওটা দিয়ে পারলো না, দুই নম্বরে সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস গেল, পারলো না, তিন নম্বরে এজমা তো পারলো না প্রমাণ করতে যে কোন কিতাবে এজমার কথা আছে, চার নম্বরে কেয়াস যুক্তি যেটা শরীয়ত সম্মত কেয়াস তাতেও পারলো না, পাঁচ নম্বরে হচ্ছে লাঠি লাঠি ছোটা। বাহাসে দেখলো যে পারা তো যাবে না, ওইদিকে ঠিক করে রেখেছে, হ্যাঁ লাঠি বাহিনীকে ঠিক করে রেখেছে যে এমন করে হইচই করবি মায়ের ভয় দেখাবি যারা পালাতে দিশা না পায়, আর সকালবেলা পত্র পত্রিকায় ছাপিয়ে দেবো, বিজ্ঞাপন ছাপিয়ে দেবো যে অমুক লোকেরা পালিয়ে গেছে, কথা বুঝা গেছে? এই হলো ভারত বাংলাদেশ পাকিস্তানের বহাস। সুতরাং এই বহাস মূর্খদের কাজ। শুনেন নবী সাল্লাল্লাহু কি বলছেন বহাস সম্পর্কে, আমি ওই ব্যক্তির জন্য, ওই লোকদের জন্য জান্নাতের কিনারায় স্পেশাল ঘরের জামানত দিচ্ছি যে তাকে সে জান্নাতে যাবে। লেমান তারাকাল মেরা, যারা তর্ক ঝগড়া করা ছেড়ে দেবে, ওয়াহিন কানা মহিকান, যদিও সে হকপন্থী হয়, যদিও সে হকপন্থী, সেই জন্য আমরা তর্ক করি না। এই নয় যে আমাদের কাছে দলিল নেই, হ্যাঁ এইতে কোনো লাভ নেই, শুধু অন্তরে ফাটল ধরবে, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি হবে, আর ঝগড়া বিবাদ বাড়বে, কলহ বাড়বে, ফিতনা ফাসাদ বাড়বে, কোনো লাভ হবে না, সংস্কার হবে না, সম্মানিত বাতে মণ্ডলী। কিন্তু যারা ফিতনা করতে চায়, মানুষকে হইচই করে বোকা বুঝাতে চায়, তারা বহাস 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 করে। আজকাল দেখবেন ইন্টারনেট তিন শ্রেণীর মানুষের কথা রয়েছে, সংক্ষেপে এক শ্রেণীর কথা বললাম। বারো নম্বর যাতে সম্পর্ক খারাপ করে, সেটা হচ্ছে চামচাগিরি করা, সহজ ভাষায়, হ্যাঁ এর সুন্দর ভাষা আপনারা খুঁজে নেবেন ভালো করে, বুঝছেন না, চাপুলুসি করা কেউ কেউ বলে, চামচাগিরি করা। এখন জি হুজুরি বুঝেন না, জি হুজুরি করা, আসলে বুঝতে পারছেন যে একে আমি ভালোবাসি না, এর কথা ঠিক নয়, কিন্তু দেখছেন যে এর কাছে আমার ছেলের একটা চাকরি আছে, অথবা এর মাধ্যমে আমি কিছু লাভ হাসিল করতে পারবো, তখন জি হুজুর সব কথায় জি হুজুর, হ্যাঁ জি স্যার 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 ওকে স্যার ওকে স্যার সব কথা ওকে স্যার, ও যদি বলে যে এই সিগারেট কিনে নিয়ে আয় ওকে স্যার, মদ নিয়ে আয় ওকে স্যার, হ্যাঁ কথা বোঝা গেছে, ও যদি বলে ওকে মেরাই ওকে স্যার, ও যদি বলে যে কালকে বের হওয়া ভাঙচুর করতে হবে, হ্যাঁ অগ্নিসংযোগ করতে হবে, ওকে স্যার অসুবিধা নেই, নেতা বলছে এখন ভাঙচুর করবো মারামারি করবো রাস্তায় নামবো, কথা বোঝা গেছে?
এই চামচাগিরি করা, জিহুজুরি করা, এতে মুসলিম সমাজের যে ইসলামিক ভাতৃত্ব আছে সম্পর্ক ধ্বংস হয়ে যায়। সুতরাং এগুলোতে বেঁচে থাকবেন, অন্যায়কে অন্যায় বলবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, আর খায়ের খায়ের চেষ্টা করবেন, হিতাকাঙ্ক্ষী হবে, নসিহত উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। সম্পর্ক যেসব কারণে খারাপ হয় সেটা হচ্ছে হিংসা করা, একই সাথে চাকরি করি হ্যাঁ আর হিংসা করে, একই সাবজেক্টের লোকেরা হিংসা করে, অন্য সাবজেক্টের লোক হিংসা করবে না, এটা তো জানা আছে না। যেমন আমার হিংসা কোন মেডিকেলের ডাক্তার করবে না, আমার হিংসা যদি করে বা যদি শেখের হিংসা করে তো এই শেখেরাই কেউ করবে, ঠিক কিনা? জি হ্যাঁ। এইরকমই ডাক্তারের হিংসা ওই ডাক্তারই করবে, নার্সের হিংসা নার্সই করবে, বিজনেসম্যানের হিংসা বিজনেসম্যান করবে, কারণ ও দেখছে যে এতে আমার আঘাত লাগছে, একে সরাইতে পারলেই কাজ হবে আমার, আমি উন্নতি করবো, ওকে সরিয়ে দিয়ে উন্নতি করবো, ওর ভাগ্যটা কেড়ে নিতে চায়, অথচ কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারবে না। জি তো বলছিলাম যে হিংসা করলে, জানতে পারলে সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক খারাপ হয়ে যায়, যে আমার ভাই হিংসা করছো, দয়া করে সাথে কথাই বলবো না, ওর বিয়ে শাদিতে যাবো না, ও মরলেও যাবো না, কথা বোঝা গেছে? হচ্ছে না হচ্ছে না? জি হ্যাঁ। হিংসাকে বর্জন করবে, এতে আমলকে সব ধ্বংস করে দেবে। এইরকমই 14 নম্বরে স্বার্থপর হওয়া, নিজের স্বার্থকে বড় করে দেখা আর মুসলিমদের স্বার্থকে ছোট করে দেখা, অন্য মুসলিম ভাইয়ের স্বার্থকে ছোট করে দেখা। অথচ সাহাবায়ে কেরামদের চরিত্র কি ছিল? সূরা হাশরের আছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিত, যদিও না খেয়ে হোক না কেন, এক পেট খাবার আছে, ওটা যদি মেহমানকে খাওয়াইয়া দেয়, নিজেও না খেয়ে থাকবে, স্ত্রীও না খেয়ে থাকবে, ছেলে মেয়েও না খেয়ে থাকবে, তারপরে মেহমানকে খাওয়াই দিল। আবু তালহা এবং তার স্ত্রী করেছিলেন না? সেই হাদিসে রয়েছে, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে এত খুশি হয়েছেন, ফজরের নামাজে আবু তালহা যাচ্ছে এই ঘটনার পরে মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো আবু তালহা, তুমি আর তোমার আর স্ত্রী রাতের অন্ধকারে কি যে করেছো মেহমানকে নিয়ে, আল্লাহও আকাশ আর আসমানের উপর থেকে এবং আরশ আজিম থেকে হেসেছেন তোমাদের কীর্তি দেখে। জি, না খেয়ে বাচ্চাদেরকে নবমী সিবিয়াতা, বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও না খেয়ে, আর তুমিও খাবে না, অনাহারে থেকে যাবে, আমাকে ছাড়া তো মেহমান খাবে না, সুতরাং প্রদীপটাকে নিয়ে গিয়ে নিমিয়ে রেখে দিবে, হ্যাঁ বলবে যে প্রদীপে একটু তেল দিয়ে নিয়ে আসো বা চর্বি দিয়ে নিয়ে আসো, চর্বি দিয়ে জ্বলতো, নিয়ে যাবে রেখে দিবে, অন্ধকার আমি মিছামিছি মুখটা নাড়াতে থাকবো, মেহমান পেট পুরে খেয়ে নিবে, আমি না খেয়ে থেকে যাবো, তুমিও না খেয়ে আল্লাহর রাস্তা থেকে যাবে, ছেলে মেয়েরা একটু ঘুম চলে আসবে, তখন সকাল হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ খুশি হচ্ছেন আসমান থেকে, আয়াত নাজিল করছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম, অন্যকে প্রাধান্য দিতে হবে। জি হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকাল কি করছি আমরা, বাসে উঠলেন, উঠার পরে দেখছেন যে একটা চেয়ার বা দুটা চেয়ার খালি আছে, 30 বছর 40 বছরের মানুষ, আপনি গিয়ে প্রথম বসে গেলেন, অথচ 60 বছর 70 বছরের বৃদ্ধ আছে। আরে মহিলা, এখানে জেদ্দা এয়ারপোর্টে নামলাম, বড়ই দুঃখ লাগে মুসলিমদের চরিত্র দেখে, বড়ই আক্ষেপ লাগে, মুসলিমরা এই কাজ করে, মুসলিমদেরকে ইসলামের তালিম আর আখলাক শিখাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আশ্চর্য হয়ে গেলাম, মহিলারা এসে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে নেমে যে বাসগুলো আছে হ্যাঁ রানওয়ের ভিতরে, ওই বাসগুলো যে নিয়ে এসে এয়ারপোর্টে লাগাচ্ছে, বাসে চেপে ভদ্রলোক মাত্র 25 বছর 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 40-এর নিচে সবাই সবগুলি বসে গেল, এই বেয়াদব গুলো, আর মহিলাগুলো বেচারা আসলো সব দাঁড়িয়ে থাকলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ইহুদি নাসারাও করতে লজ্জা পাবে, কিন্তু এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ, এটা মুসলিমের চরিত্র। ওই মহিলাগুলির অন্তরে দুশ্মনী হবে না, ঘৃণা হবে না এসব মুসলিমকে দেখে, যে এরা কিসের মুসলিম, 25 বছর 30 বছরের জোয়ান আর এখানে বসে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে বাসে উঠে যেতে হবে, একটা মহিলাকে দেখে, মুসলিম মহিলা বা একজন মুসলিম মহিলা না, মহিলা, ওকে সিট ছেড়ে দেন, আপনি আল্লাহর রাস্তায় উঠে যান, ওকে অগ্রাধিকার দেন, এটা হচ্ছে আপনার উত্তম চরিত্র। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এইরকম সম্পর্ক খারাপ করে গৌরব অহংকার, যখন অহংকার করবেন, পয়সার অহংকার, অথবা আপনার বিদ্যার অহংকার, অথবা আপনার খ্যাতির অহংকার, অথবা আপনার বংশীয় মর্যাদার অহংকার, আরে আমরা হচ্ছি ভূঁইয়া বংশ, ভূঁইয়া বুঝেন মানে জমিদার বংশ, ভূঁই মানে জমি, জমিদার বংশ, আর আমরা ওই বংশে বিয়ে দিতে যাই, বিয়ে করতে যাই, চলবে না চলবে না, সম্পর্ক খারাপ হবে না হবে না, এইসব না, এইসব মর্যাদা, বংশীয় মর্যাদার কোনো মূল্য নেই। জি, এইরকমই সম্পর্ক খারাপ করে বেশি বেশি মিশা। আজকাল কিন্তু প্রবাসীরা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে বাকি টাইম কোথায় পাস করবে পাই না,
এই মোবাইল আসার পরে একটা কাজ হয়েছে, মোবাইল নেমেতে আছে, তার আগে কি করতো, সাদিক বন্ধু নিয়মিত থাকতো, ডিউটি করে বন্ধুর কাছে আড্ডা দিচ্ছে, বিকেল তিনটা চারটা পাঁচটায় ডিউটি শেষ, রাত বারোটার আগে ঘুমাই না, জিজ্ঞেস করতাম বা জিজ্ঞেস করি এখনো কি করেন রাত বারোটা কেন করেন, আরে ভাই সকালে ডিউটি আছে, একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, ফজরটা জামাতে আরামে পড়তে পারবেন, আপনি নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন, যদি ইসলামের শিক্ষা থাকে দর্শ থাকে সেটা আলাদা কথা, দিনের শিক্ষা নেই কিচ্ছু নেই, আপনি এই রাত বারোটার আগে ঘুমান না মানে, ও একটু বন্ধুদের কাছে বন্ধু বান্ধবের কাছে একটু আড্ডা দিই, কখন আমার বন্ধু বান্ধবরা চলে আসে, এই বেশি বন্ধুদের সাথে আড্ডা দিলে সম্পর্ক খারাপ হয়, কারণ হাঁড়ি বাসন তো বুঝেন, যত বেশি কাছাকাছি রাখবেন তখন তত কি হবে, আওয়াজ হবে, ঘটমট হবে, বোঝা গেছে না, ঠিক তেমনি বেশি মানুষের সাথে মেলামেশা করলে অপ্রয়োজনীয় মেলামেশা বর্জনীয় এতে সম্পর্ক খারাপ হয়, যতটা প্রয়োজন আছে ততটা তাদের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা করেন, এইরকমই সীমাহীন ভালোবাসা আবার সম্পর্ক খারাপ করে, এমন ভালোবাসা আপনার বন্ধুর সাথে প্রেমের মতো, প্রেমের এত ওকে না দেখলে আপনি থাকতে পারেন না, সে আপনাকে না দেখলে থাকতে পারে না, যেমন প্রেমী প্রেমিকের প্রেমিকার সাথে হয় ওই রকম ভালোবাসা, যার ফলে হয় কি ঝগড়া হয়, এদের মধ্যে ঝগড়া লাথালাথি বেশি হয়, এদের মধ্যে ঝগড়া বেশি হয়, যখন তখন কথা বন্ধ, কি নিয়ে বলছে, আরে ওদের ভালোবাসাও খুব বেশি আর ঝগড়াও খুব বেশি হয়, এই করে এমন সম্পর্ক খারাপ হয়ে যায় যে বলার নাই, তো সুতরাং এইরকম বেশি আহাবিব হাবিবাকা হাউনা মা, তিরমিজিতে কি হাদিস আছে, যাকে ভালোবাসবে মাঝারি ভালোবাসে, আর যার সাথে যদি দুশ্মনীও কারোর সাথে থাকে বিদ্বেষ থাকে, ও আবগেদ বাগিজাকা হাউনা মা, যাকে ঘৃণা করো হালকা ঘৃণা করো, অত বেশি ঘৃণা করিও না, আমরা বাড়াবাড়ি করি দুটোতে, ভালোবাসতে গো বাড়াবাড়ি আর দুশ্মনী করতে গো বাড়াবাড়ি, না কখনো না, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এখানে আমার আলোচনা আজকে শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমাদের শেখদেরকে আল্লাহ কবুল করেন, শেখদের দাওয়াতের কাজে আল্লাহ যেন বরকত দান করেন, আর যা কিছু বললাম তা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, কোরআন সুন্নার কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ভিত্তিক হয়, তো আল্লাহ যেন আমাকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদেরকে তা থেকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, আর যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে গিয়ে থাকে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, সেটা শয়তানের পক্ষ থেকে হয়েছে আর আমার পক্ষ থেকে হয়েছে, সুতরাং আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনাদেরকে যেন মাফ করে দেন এবং ভুল থেকে গুমরাহি থেকে আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আকুলু কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।